তাদের অনেক অনেক শুভেচ্ছা। হোস্টেলে দু বছর থাকবে, মজা করবে অনেক, হোস্টেলের প্রতিটা মুহূর্তটাকে মজা করবে, হোস্টেলের নিয়মকানুনটা যা স্যারিরা বলছিলেন মেনে চলবে, হোস্টেলের নির্দিষ্ট যে নিয়ম আছে সেগুলো আশা করি সবাই মেনে চলবে, হোস্টেলটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে তোমরা, তোমাদের হাতেই আগামী দিনের হোস্টেলের ভবিষ্যৎ ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, কারমাইকেল হোস্টেল হচ্ছে কলকাতার বুকে নয়, পোর্শাংলার বুকে একটা বড় মাইনরিটি হোস্টেল, সে হোস্টেলটা আগামী দিন সবসময় আগামী দিনে পথ দেখেছে, আগামী দিনেও আগামী দিনেই পথ দেখাবে এই হোস্টেল। আর শুধু পড়াশোনার মধ্যে ঢুকে থাকলে হবে না, আরও কিছু সামাজিক কাজ আছে, কিছু রাজনীতি যারা করে না তাদেরকে বলবো যে কিছু কিছু কাজ আছে যেগুলো রাজনীতির বাইরেও করা উচিত, যেমন এনআরসি। আজকে পরিসংখ্যার বুকে সবথেকে বড় একটা ইস্যু হচ্ছে এনআরসি, একটা রাজনৈতিক দল যারা হুঙ্কার দিচ্ছে যে পরিসংখ্যা 2021 ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে এনআরসি জারি করবে, করে আমাদের প্রত্যেককে, বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায় ভাই আমরা আছি, তাদের প্রত্যেকে ডিটেকশন ক্যাম্পে পাঠাবে। তাই আমি প্রত্যেককে বলবো এই এনআরসি নামক যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার করছে আমাদের মধ্যে ষড়যন্ত্র করছে, সবাই গর্জে উঠুন। শুধু এটা নয়, তার সাথে আরও বিষয় আছে, অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের অর্থনীতি আছে দেখলে জিডিপি নেমে এসে 8-4.5%। তো এই করুণ আর্থিক অবস্থা আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে, কারণ আমরা বুঝবো যে আগামী কী অর্থাৎ চলেছে, আমরা এর ফলটা ভোগ করবো, কারণ আমরা যখন এই ইউনিভার্সিটিতে পাস করে যখন চাকরি লাইনে ঢুকবো তখন দেখবো কোথাও চাকরি পাচ্ছি না, কারণ চাকরি পাবো কী করে, চাকরি তার আগে ছাঁটাই করা হচ্ছে কর্মচারীদের। আমরা যদি কোনো বেসরকারি সংস্থাগুলো দেখি, টাটা থেকে শুরু করে প্রতিটা জায়গায়, পারলে জি কোম্পানি, প্রতিটা জায়গায় দেখছি সরকারি কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে, অর্থাৎ চাকরি মার্কেটে চাকরি নেই। তো যারা আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করে যখন চাকরি লাইনে যাবো কেউ চাকরি আর খুঁজে পাবো না। তাই এইসব রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আপনারা এগিয়ে আসবেন, গর্জে উঠবেন, এইটুকু আমি আশা রাখছি আপনার কাছে। এবং এই পথ অতিক্রম করতে গেলে জানি অনেক বিপদ আসবে, শুধু একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ যখন কোনো বিপদে ফেলে বা সমুদ্রের মাঝখানে ফেলে, তিনি আমাদেরকে তুলে আনবেন এবং তিনি আমাদেরকে সাঁতার শেখাবেন, এই সেই সাঁতার কেটে আমরা আবার এগিয়ে আসবো। এবং কারমাইকেল হোস্টেল যে পথ আগামী দেখাবে সেটা আশা করি আপনাদের হাতে আছে, আপনারা সেটাকে বহন করবেন। অসংখ্য ধন্যবাদ।